বর্তমানে আশি শতাংশ কিশোর এবং যুবক পর্নোগ্রাফি দেখার নেশায় চরম আসক্ত হয়ে সারাদিনে তিন থেকে চারবার হস্তমৈথন করে প্রচুর বীর্য নাশ করছে ফলস্বরূপ তাদের স্বাস্থ্য ভেঙে পড়ছে জীবনের উদ্দেশ্য হারিয়ে যাচ্ছে এবং পড়াশোনা ও ক্যারিয়ার চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বীর্য পুরুষের শরীরের জন্য এমন এক অমূল্য সম্পদ যা তৈরি করতে শরীরকে অনেক হরমোন ও পুষ্টি খরচ করতে হয় আর যখন একজন পুরুষ পর্নোগ্রাফি দেখার এবং হস্তমৈথুন করার নেশা থেকে বেরিয়ে আসে তখন তার জীবনে অভূতপূর্ব পরিবর্তনগুলো দেখা দিতে শুরু করে আজকের এই ভিডিওতে আমাদের আলোচ্য বিষয় হলো যে যদি একজন পুরুষ একুশ দিন পর্যন্ত বীর্য ধরে রাখে তাহলে তার শরীরে ঠিক কী কী পরিবর্তনগুলো দেখা যাবে প্রত্যেক পুরুষের যৌন স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন একুশ দিন পর্যন্ত বীর্য ধরে রাখলে শরীরে একটা অসাধারণ পজিটিভ এনার্জি অনুভব করবেন কনফিডেন্স লেভেল বৃদ্ধি পাবে এবং পড়াশোনায় ও কাজে গভীর মনোযোগ দিতে পারবেন একুশ দিন বীর্যপাত না করলে শরীর থেকে সব ধরনের অপুষ্টি দূর হবে শারীরিক সক্ষমতা বৃদ্ধি পাবে এবং ধীরে ধীরে হাড় ও মাংসপেশির ক্ষয়পূরণ ঘটবে একুশ দিন পর্যন্ত বীর্যনাশ করা থেকে বিরত থাকলে শরীরে অক্সিটোসিন এবং এন্ডোরফিন হরমোনের কার্যকারিতা বৃদ্ধি পাবে যার ফলে মেজাজ সবসময় ভালো থাকবে মানসিক দুশ্চিন্তা কমে যাবে এবং রাত্রে গভীর ঘুম হবে একুশ দিন পর্যন্ত বীর্য ধরে রাখলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে মেটাবলিজমের উন্নতি ঘটার ফলে হজমের গণ্ডগোল দূর হবে এবং পিত্তদোষ থেকে মুক্তি পাবেন যার ফলে ব্রণমুক্ত ঝকঝকে সুন্দর ত্বক পাবেন আপনি তাছাড়া বীর্যনাশ করা বন্ধ করলে দৃষ্টিশক্তির উন্নতি ঘটবে এবং চোখের তলায় কালো দাগ এবং গালের চাপা ভাঙা দূর হবে তাই বন্ধুগণ পর্নোগ্রাফি এবং হস্তমৈথনের নেশা থেকে বেরিয়ে আসুন এবং একটা সুন্দর ও স্বাভাবিক জীবন গড়ে তোলার চেষ্টা করুন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না এবং এই ধরনের আরও টিপস পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ